তাকে কি করতে হবে, একটি খতিয়ে নেচ্ছে এবং এর প্রশ্নগুলোর উত্তরগুলো দিতে হবে। শিক্ষার্থী বন্ধুরা দেখেন এখানে দেওয়া আছে প্রশ্ন, প্রথম প্রশ্ন, হুইসামিক্সের র্যামলে মোট কতটুকু অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করেন। শিক্ষার্থীরা আমরা শুরুতে প্রেজেন্টেশন যখন দিয়েছিলাম সেখানে দেখবেন আমি উল্লেখ করেছিলাম যে সকল লেনদেন র্যাম এ অন্তর্ভুক্ত হয় না তার পরিমাণ নির্ণয় করে এমন কথা থাকে। দেখেন এখানে আপনি দেখতে চান যে শুরুতে দেখতে পাচ্ছেন যে ব্যাংক উদ্ধৃত 1/1/2017 তারিখে, যেহেতু ব্যাংক উদ্ধৃত এখানে দেওয়া আছে শুরু প্রারম্ভিক এবং সমাপনী দেখেন 16,000, তাহলে আমরা অবশ্যই 15,000 নিব না। ঠিক আছে, কেন নিব না, যে প্রারম্ভিক তহবিল এবং সমাপনী ব্যাংক তহবিল দুটাই একই জিনিস, এই টাকাটাও এই টাকার ভিতরে আছে, এর জন্য এটাকে আমরা কি করবো, এটাকে আমরা বাদ দিয়ে দিবো, অর্থাৎ এইটা আমরা অন্তর্ভুক্ত হবে না এমন এন্ট্রির ক্ষেত্রে নিব। এরপর আসেন এখানে সমাপনী মজুদ পণ্য, এখানে আছে 22,000 টাকা। ঠিক আছে, 22,000 টাকাটা আমরা নিব, তাহলে আমরা যদি আমরা চলে যাই অঙ্ক করতে যাই তখন দেখতে পারবেন যে প্রারম্ভিক ব্যাংক যেমন উদ্ধৃত ছিল 15,000 আর সমাপনী সমাপনী মজুদ পণ্য ছিল 22,000। এই দুটো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখবো আমরা কিভাবে, তাহলে আমরা দেখি এখানে 15,000 শিক্ষার্থী বন্ধুরা যোগ হচ্ছে 22,000, দেখেন তাহলে 37,000 টাকা আসবে মোট টাকার পরিমাণ, যে টাকাটা আমরা র্যামে অন্তর্ভুক্ত করব না এমন টাকার পরিমাণ। শিক্ষার্থী বন্ধুরা পরে আমরা খননে চলে যাই, দেখি কি বলেছে, বলছে উপযুক্ত তথ্যের আলোকে ওই শ্রমিকের র্যামিল প্রস্তুত করো। র্যামিল হলো এই গাণিতিক যে জেলগুলো দেওয়া আছে জেলগুলো, এগুলো থেকে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করবো। শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা এখানে দেখেন মূলধন ক্রেডিট, ঠিক আছে, পাওনা, পাওনা শব্দটা হচ্ছে কি আপনার দেনাদার, ঠিক আছে, যেটা আপনি পাবেন এটা হলো ডেবিট, দেনা হলো ক্রেডিট। শিক্ষার্থী বন্ধুরা এখন যদি আপনারা দেখেন আমরা র্যামিলে নিয়ে যাই, এখানে করে রেখেছি মূলধন, দেখেন 94,000 টাকা হলো ক্রেডিট, ঠিক আছে, কারণ আপনাদের সূত্র কিন্তু আমি আগেই দিয়েছিলাম, এই যে দেখেন যে আয় দায় লাভ মূলধন তার মানে কি বৃদ্ধি পেলে ক্রেডিট, এখানে যদি আমরা একটা শব্দ জোড়া দিই মূলধন বৃদ্ধি পেলে কি হবে, আয় দায় লাভ মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট হবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আবার দেখেন খরচ ক্ষতি সম্পত্তি উত্তোলন, এখানে আমরা লিখতে পারি একই কথাই, তাহলে এটা কপি করে আমরা দিয়ে দিই এখানে, কেমন, তাহলে দেখেন এখানে আমরা যে বিষয়টা দেখছিলাম যে মূলধন সুদ চলে আসছে এটা ক্রেডিট, পাওনা হলো দেনাদার, পাওনার একটা নাম কি লিখতে পারি আমরা, এটাকে আমরা দেনাদার নামেও চিনতে পারবো, দেনাদার অবলিক দিয়ে দেই, যে তোমাদের বইতে পাওনা আছে অবশ্যই আমরা পাওনা লিখবো কিন্তু আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এটাকে দেনাদার লিখেছি। দেনা শব্দটার অর্থ হলো পাওনা, সরি, দেনা শব্দটার অর্থ হলো পাওনাদার। শিক্ষার্থী বন্ধুরা আপনাদের বইতে দেনা আছে আপনার দেনাই লিখবেন, আপনাকে বোঝানোর সুবিধার্থে বা মনে রাখার জন্য এটা, ঠিক আছে, এটাকে ক্রেডিট হবে। আয়কর এটা হলো কি হবে, এটা ডেবিট হবে। এরপর আসেন ক্রয়, ক্রয়টা কি হবে, ডেবিট হবে, কেন ডেবিট হবে, এটা হলো ব্যয়, এটা মুনাফা জাতীয় ব্যয়, বিক্রয় মুনাফা জাতীয় আয়, জন্য ক্রেডিট দিচ্ছে, প্রাপ্ত করা মুনাফা জাতীয় কি হলো আয়, এর জন্য এটা ক্রেডিট, প্রশিক্ষণ ভাতা এটা মুনাফা জাতীয় ব্যয়, শিক্ষার্থী বন্ধুরা এর জন্য এটাকে ডেবিট দেখানো হয়েছে, রপ্তানি শুল্ক এটা ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়। তারপর আসেন শিক্ষার্থী বন্ধুরা প্রাপ্ত বার্তা, প্রাপ্ত বার্তা হলো ক্রেডিট হবে, কেন, এটা আমাদের আয় প্রতিষ্ঠানের, হ্যাঁ, বিনিয়োগ হলো সম্পদ, এই সম্পদ হওয়ার কারণে এটা হচ্ছে ডেবিট হয়েছে, লাভ সম্পদ এটা আমাদের আয়, যার কারণে এটাকে ক্রেডিট দেখানো হয়েছে, আরো পত্র সম্পদ এর জন্য ডেবিট দেখানো হয়েছে, প্রারম্ভিক মজুদ পণ্য খরচ প্রতিষ্ঠানের বড় খরচ এর জন্য এটাকে ডেবিট দেখানো হয়েছে, সমাপনী ব্যাংক জমা হলো ব্যাংকের সম্পদ এর জন্য ডেবিট দেখানো হয়েছে, আন্তঃস্রোত মানে বিক্রয় স্রোত অর্থাৎ আমাদের এটা কি করে আয় হ্রাস করে, আয় হ্রাস করলে কি হবে, ডেবিট হবে। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা একটু ক্যালকুলেশন করে দেখাবো যে ঠিক আছে কিনা আমাদের ফলাফলটা, 22,000 শিক্ষার্থী বন্ধুদের উপর দেখেন 10,000, 1,30,000, 5,000, 13,500, 15,000, 40,000, 25,000,
12,000, 15,000, 12,500। শিক্ষার্থী বন্ধুরা আপনারা ফলাফলটা পেয়ে গেলেন যে আপনার মোট সম্পদ এবং মোট দায় মিলে গেল। যদি কখনো না মিলে সেক্ষেত্রে আমরা অনিশ্চিত হিসাব দিয়ে সে আপনাকে সাময়িক ভাবে বন্ধ করে দিব। কেমন? যে কোনো পাশে কমতি হলেই আমরা যদি কনফার্ম থাকে যে আমাদের এইগুলো পোস্টিং ঠিক আছে তাহলে অবশ্যই অবশ্যই সেটাকে কি করবো আমরা অনিশ্চিত হিসাব দিয়ে সেটাকে বন্ধ করে দিব। শিক্ষার্থী বন্ধুরা আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরো একবার রিপিট করছি, দয়া করে একটা প্রশ্ন মনোযোগী হবেন। মূলধন ক্রেডিট, পাওনা ডেবিট, দেনা ক্রেডিট, আয়কর ডেবিট, ক্রয় ডেবিট, বিক্রয় ক্রেডিট, প্রাপ্ত ভাড়া ক্রেডিট, প্রশিক্ষণ ভাতা ডেবিট, রপ্তানি শুল্ক ডেবিট, প্রাপ্ত বার্তা ক্রেডিট, বিনিয়োগ ডেবিট, লভ্যাংশ প্রাপ্তি ক্রেডিট, আসবাবপত্র ডেবিট, প্রারম্ভিক মূল্যপূর্ণ ডেবিট, সমাপনী ব্যাংক জমা ডেবিট, আন্তঃফেরত ডেবিট। শিক্ষার্থী বন্ধুরা আমার বিশ্বাস আপনারা বুঝতে পেরেছেন। শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন দেখবো গণন প্রশ্নে কি চেয়েছে। গণন প্রশ্নে চলে যাই আমরা। উপযুক্ত তথ্যের আলোকে মুনাফাজিত আয় এবং মুনাফাজিত ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে। শিক্ষার্থী বন্ধুরা যদি আমরা মুনাফাজিত আয় এবং ব্যয় করতে যাই তাহলে আমরা একটু ওই যে খেয়াল করতে হবে যে আমাদের আয় গুলো সাধারণত দেখা যায় কোথায় থাকে, না মিলে ক্রেডিট পাশে থাকে, তাই না বন্ধুরা? ক্রেডিট পাশে কি কি আছে দেখেন, মূলধনটাকে বাদ দিন, কারণ মূলধন নেওয়া যাবে না, দেনা দেন নেওয়া যাবে না, বিক্রয়টাকে নিতে পারে, এটা আয়। এবার আসেন প্রাপ্ত ভাড়া, এটা আয়। প্রাপ্ত বার্তা, এটা আয়। লাভ্যাংশ প্রাপ্তি, এটা আয়। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কি করবেন আপনি যে বিক্রয়টা নিলেন, এই যে বিক্রয় আসলে নিট বিক্রয় নিতে হবে এখানে। এই 1,45,000 থেকে আপনার যে আন্তঃসত্ত্বা 3,000 এটা বাদ দিতে হবে, কেমন? আবার এখানে যদি সমাপনী মজুত পণ্য আছে তাহলে আপনার নিট প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় বাদ হচ্ছে কি সমাপনী মজুত পণ্য, অর্থাৎ বিক্রিতে পণ্যের ব্যয়টাকে নিবেন, কেমন? এই যে আমি দেখাচ্ছি দেখেন আপনার গণনে, সরি মুনাফা জাতীয় আয় সমূহের ভিতরে 1,45,000 ছিল বিক্রয়, ফেরত ছিল 3,000, আমরা বিয়োগ করে বেড়ালো 1,42,000। প্রাপ্ত ভাড়া দেখেন শিক্ষার্থী বন্ধুরা 13,000, প্রাপ্ত বার্তা ছিল 12,000, প্রাপ্ত লভ্যাংশ ছিল 500, যোগ করলে 1,67,500। আমরা ক্যালকুলেশনটা আর চেক করবো প্লিজ। 1,42,000, সরি 42,000, এর সাথে আমরা করবো 13,000, এর সাথে যোগ করবো 12,000, সাথে যোগ করবো 500। এবারে যে আমরা দেখি, সরি এখানে ক্যালকুলেশনটা 1,42,000 যোগ 13,000 যোগ 12,000 যোগ হলো 500, 1,67,500। যে ঠিক আছে ফলাফল, এই দেখেন 1,67,500। শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন আয় সময়ের ভিতরে যাব। দেখেন এখানে আয়ের ভিতরে আছে কি, সরি ব্যয়ের ভিতরে আছে, দেখেন প্রারম্ভিক মজুত পণ্য আর নিট করে যোগ করে বাদ দিয়েছি সমাপনী মজুত পণ্য, অর্থাৎ 25 আর 1,30,000 হবে 1,55,000 থেকে 22 বাদ দিলে 1,33,000, এর সাথে 5,000 যোগ করে, ঠিক আছে, এ 13,500 যোগ করুন। কেন করুন? প্রশিক্ষণ ভাতা, এটা আপনি আয় করেছেন শিক্ষার মাধ্যমে, সরি প্রশিক্ষণ ভাতা হলো ব্যয়, এটা আপনি কর্মীকে আপনি প্রশিক্ষণ প্রাপ্ত করেছেন কোথাও, তাকে কাজ শিখে তার বিনিময়ে কিছু খরচ দিয়েছেন। রপ্তানি শুল্ক একটা প্রতিষ্ঠানের জন্য একটি ব্যয়। শিক্ষার্থী বন্ধুরা এগুলো যোগ করলে আসবে 1,51,500। কিভাবে আসবে আমরা ক্যালকুলেশনটা করিয়ে দেখে দিই। 1,33,000 শিক্ষার্থী বন্ধুরা দেখেন 5,000 যোগ 13,500, দেখেন 1,51,500 টাকা মোট কি হলো ব্যয়ের পরিমাণ। শিক্ষার্থী বন্ধুরা যদি কখনো বলে যে আয় ব্যয় পার্থক্য নির্ণয় করো, অর্থাৎ আয় ব্যয় তৈরি করো, তাহলে একেবারে সহজ হয়ে যাবে। আমাদের যে আয়টা আছে আয় থেকে ব্যয় গুলো বিয়োগ করবো, অর্থাৎ 1,67,500 থেকে 1,51,500 বিয়োগ করবো। পরীক্ষার সময় এখানে টিচাররা দেখাচ্ছে প্রশ্ন করার সময় টুকরে দিতে পারে, পরিমাণ না দিয়ে বলো পার্থক্য নির্ণয় করো, ঠিক আছে, আয় ব্যয়ের পরিমাণ না বলে শব্দটা বাদ দিয়ে দিলো, পার্থক্য নির্ণয় করো অথবা আয় এখানে তৈরি করো। তাহলে সেম এভাবেই করবো, জাস্ট এতটুকু করবো 1,67,500 থেকে
1,500 আমরা বিয়োগ করব। শিক্ষার্থী বন্ধুরা আমরা ভিডিওটা ক্লিপটা কাট বড় করব না, দুঃখ করব না। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি যে বিষয়গুলো আলোকপাত করেছিলাম শুরুতে, প্রেজেন্টেশন দিয়েছিলাম আপনাদের, এগুলো প্রত্যেকটাই এখানে উল্লেখ করা আছে। দেখেন রেয়ামিল কাকে বলে এ সম্পর্কে তথ্য দেওয়া ছিল। রেয়ামিল হলো নগদান বই হতে সংগৃহীত নগদ ব্যাংকের সময় অনন্য প্রতিনের যে নিয়ে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে রেয়ামিল বলে। শিক্ষার্থীরা সহজভাবে বা অন্যভাবে বলা যায় কি বলা যায় যে শব্দটা লাগিয়ে দিই, সরি, যে রেয়ামিল হলো হিসাবের গাণিতিক সূত্র যাচাইয়ের উদ্দেশ্যে খতিয়ান হিসাবে ডেবিট ক্রেডিট জেনে যে বিবরণ প্রস্তুত করা হয় তাকে রেয়ামিল বলে। সহজভাবে আমরা মনে রাখতে পারি, কিভাবে মনে রাখবো এখানে মনে রাখার জন্য দেখেন এখানে দিয়েছি ডেবিট সমান কি হবে খরচ ক্ষতি সম্পত্তির তুলন বৃদ্ধি পেলে ডেবিট, বৃদ্ধি পেলে কি হবে ডেবিট হবে। এবং এখানে দেখেন রেয়ামিলের ক্রেডিট সমান আয় তাই লাভ মূলধন বৃদ্ধি পেলে এইটাই। শিক্ষার্থী বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী কোনো না কোনো ক্লাসে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। ক্লাসগুলো যদি আপনারা নিয়মিত দেখেন এবং চর্চা করতে থাকেন এর মাধ্যমে আপনাদের সমস্যাগুলো সমাধান হয়ে আসবে। আর কোথাও যদি না বুঝেন, আমাদের কোথাও যদি কোনো উপস্থাপন আপনাদের বুঝতে কষ্ট হয়, দয়া করে আপনারা কমেন্টস বক্সে উল্লেখ করবেন, আমরা আপনাদেরকে ক্লাসে আবার সুন্দরভাবে প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করব। আপনারা শিখতে পারলে সেখানে আমাদের সার্থকতা আসবে, আপনারা শিখতে না পারলে আমাদের কোনো সার্থকতা আসবে না। ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।